আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আলু দিয়ে গরু মাংসের তরকারি, খুব সুস্বাদু, খুব মজার, বিয়ে বাড়ির মতন এই তরকারিটা। আমার ভিডিওটা পুরোপুরি না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। আমি বড় ডেকচি একটি বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি 2 কেজি পরিমাণ গরু মাংস হাড্ডি মাংস রান্না করব এবং আলু 2 কেজি পরিমাণ গড়ে আমার অতিথি। তাই আমি আইসক্রিমের বাটিতে, বড় আইসক্রিমের বাটির 1 বাটি পেঁয়াজ কুচি কেটে দিলাম। অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। এভাবে আলু দিয়ে গরু মাংস দিয়ে পাক করলে খুব সুস্বাদু হয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি এর ফাঁকে অন্য মশলাগুলো রেডি করতেছিলাম, বুঝামের মুখগুলা গুলো গুলে রেখেছিলাম। অনেক সময় ভিডিও রেডি করে ফেলি কিন্তু মশলা রেডি হয় না, তাই ভিডিওটা ছেড়ে দিয়ে মশলাটা রেডি করেছিলাম। আপনার তেজপাতা 3টে ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজে, আর গরম মশলাটা আপনার আস্তা দেব না, আমি গুঁড়া দেব। আমার আজকে তরকারির পরিমাণটা বেশি, তাই মশলাগুলোও বেশি দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মরিচ গুঁড়ো 2 চা চামচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ। এগুলো মশলার চামচ, কিন্তু মশলার বুঝামের সাথের চামচ। দই দিয়ে দিলাম যা ছিল তা, মানে 2 টেবিল পরিমাণ হবে আইসের। আদা রসুন বাটা আইস টুকরো ছিল 3 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা আপনার গরু মাংসেতে একটু লাগে বেশি। আপনার 5 ফোড়ন 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আপনার 1 চা চামচ পরিমাণ। কারণ গরম মশলা আমি বারবার বলি, আমার নিজের হাতে তৈরি দারচিনি, এলাচি, লং, গোয়া গোলমরিচ, গোয়া মরিচ যা থাকে সব মশলা, জয়তী, জৈন, তা দিয়ে আপনার 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সস। আদা রসুনও 3 টেবিল চামচ দিয়েছি, কারণ গরু মাংসতে আমি আগেও বলেছি একটু মশলা লাগে বেশি। তাই ভাজা জিরের গুঁড়োটা পরে দেব। দই যে বাটি ছিল সেই বাটি আপনার দইয়ে পানি পরিমাণ মতন দিলাম, দিয়ে মশলাটা ভালো করে নেড়েচড়ে একটু কষিয়ে নেব মশলার গন্ধটা যাওয়ার জন্য। গরু মাংস মশলার গন্ধে এমনই চলে যায়, কারণ জাল খেতে খেতে। আপনারা কত সময় খেয়ে বা কীভাবে জাল দিবেন আপনারা জানি না, আমার পুরো 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মতন গরু মাংসটা রান্না করতে লাগবে। কারণ আমি বা আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড শক্ত খেতে পারে না, একটু নরম হলে হাত দিয়ে ছেড়ে তারা খায়। আমার মাংসটার মশলা হয়ে গিয়েছে কষানো। আমি হাড্ডি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংস এবং ছিনার হাড্ডি ছিল তা দিয়ে 2 কেজি পরিমাণ হবে গরু মাংস মশলার মাঝে দিয়ে দিয়েছি। আমি চর্বির পরিমাণটা কম, একবারেও মাংসের সাথে যা একজেরা লেগে থাকলে থাকতে পারে, কিন্তু আমি চর্বিটা খাই না, হাড্ডিটা একটু দিই।
হাড্ডি মাংস মিক্স করে আলুটা ভালো লাগে খেতে বা বোনাও। আমি আদা রসুনের যে বাটি ছিল সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এই মুহূর্তে মাংসটাকে এই পানির মাধ্যমে আপনার বা মাংসের যে পানি বের হবে তা দিয়ে মাংসটা সিদ্ধ করব 15-20 মিনিট। পাঁচ ছ মিনিট পরে পরে আমার মাংসের তরকারির ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতেছি, কারণ সাইডে দিয়ে অনেক সময় মশলা লেগে যায়। সেই জন্যে আমার মাংসটা দেখতে পাচ্ছেন আপনারা একবারে জুল টেনে নিচ্ছে, তেল চলে এসেছে মাংসের উপরে। এখন গরম পানি আপনার 3 মগ পরিমাণ দিতেছি। অমনি গরম পানি সবসময় তরকারিতে দেবেন, দিলে তরকারি স্বাদটা অন্যরকম লাগবে, খুব সুস্বাদু হবে। কারণ আদা অর্ধেক সিদ্ধ মাছ মাংস কা সবজি হোক যদি আপনারা ঠান্ডে পানি দেন তাহলে এর সুস্বাদুটা চলে যায় অনেকটাই। তাই চেষ্টা করবেন আপনারা অমলি গরম পানি দেওয়ার জন্য। আমি আরও 15-20 মিনিট আপনার এইভাবে জাল দিব পানির মাধ্যমে। আর একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, এখন আবার নেড়ে চেড়ে দিতেছি। এখন ওই পানি থাকতে থাকতেই আমি আলুটা দিয়ে দেব, কারণ মাংস আধা ঘন্টার উপরে হবে আপনার জাল খেয়ে গিয়েছে, বেশ অর্ধেক মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা আমি মধ্যম আলুগুলো 4 টুকরো করে দিয়েছি, কারণ মাংস দিয়ে এইভাবে আলুটা রান্না করলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি আরও 2-3 কাপ পানি হয়তোবা দেব, আপনারা দেখতে পারবেন 3 কাপ পরিমাণ আমার পানি লাগবে, কারণ আগেই পানি ছিল। তাও এইটাও গরম পানি আমি দিতেছি, অন্য চুলা বা গরম পানি বসিয়েছিলাম। যেদিন আমি গরু মাংসটা রান্না করি একটু আমার সময় লাগে বেশি। আমার তরকারিটা 3 অংশ পরিমাণ হয়ে গিয়েছে, আলুটা চেক করে দেখতেছি সিদ্ধ হচ্ছে হয়ে গিয়েছে কিনা। সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। তরকারির কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে, তরকারি আলু এবং ঝোল মাখামাখা সব। ঝোলটা আমি বেশি রাখিও নি আবার কমও না। আলু কিন্তু নামানোর পরে অনেক সময় ঘন হয়ে যায়, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এর অর্থ হলো আমার তরকারিটা হয়ে গেছে পুরোপুরি। আলু তরকারি বা বেশি তরকারি একটু ঝোল সহ নামালে নামানোর 10-5 মিনিট পরে ঝোলটা অনেকটা টেনে যায়। আমি বাজা জিরা গুঁড়া আপনার 1 চা চামচ দিয়ে দিলাম নামানোর আগে। আমার চুলার আগুনটা আমি নিভিয়ে ফেলেছি। এই দেখেন আমার তরকারির কালার এবং তরকারিটা কত সুন্দর হয়েছে, চুলায় রয়েছে এখন, কিন্তু আগুনটা শুধু নিভিয়েছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য, আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আমার আলুগুলো একবার আস্তে আস্তে রেখেছি কিন্তু গলে গিয়েছে, আপনাদের আমি দেখিয়েছি আলুটা গলে গিয়েছে।
আর এই তরকারিটা এইভাবে পাক করলে খুব সুস্বাদু হয়। কিন্তু আপনারা হালকা চিনিও দিতে পারেন, আলু তরকারি যদি মনে করেন জাল দুধ দিতে পারেন। আমি দই দিয়েছি, আপনাদের কাছে যদি দই না থাকে দুধ চিনি দিতে পারেন। আমি পরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম ডেকে, কিন্তু আমি তখন আপনাদের ভিডিও দিতে পারিনি, অনেক সময় ভুল হয়ে যায় অনেক জিনিস। ক্ষমা সুন্দরভাবে দেখবেন, মানুষ মাত্রই তো ভুল হয়। আর এই তরকারিটা এইভাবে পাক করে খেয়ে দেখবেন, করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে যেন আমার ভিডিওর সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কি বলবো, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।